স্যার, ও স্যার, স্যার এই খিচুড়ি খাবেন না, এই খিচুড়িতে ম্যাডাম বিষ দিয়েছে। এই কি ব্যাপার, এরকম চিৎকার দিয়ে উঠলে কেন তুমি? আরে বলিও না, ওই যে নিচে কাজের মেয়েটা, আমি ভাবছি কি বিলে টিলে আসছে এখানে। ও আচ্ছা, এই সালমা তুই এখানে কি করিস? আসলে ম্যাডাম প্লেটটা পড়ে গেছে তো, তাই প্লেটটা উঠাইতে গেছিলাম। হ্যাঁ, একটা কাজও তো ঠিক মতো করতে পারো না তুমি, যাই এখান থেকে। আচ্ছা গিয়ে বাকি কাজ শেষ কর। আর তুমি এখনো খাওনি কেন? খাবার ঠান্ডা হয়ে গেল না? আরে খাবো তো, আমি তোমার জন্যই তো ওয়েট করতেছি। তুমি কোথায়? আমি তো একটু কাজ করছিলাম রুমে। তুমি খেয়ে নাও। বসো এখানে বসো। তুমি খেয়ে নাও, তুমি আমার অফিসে যাবা? খাবো তো, তুমি খাবা না? আমি খাবো, তুমি খেয়ে নাও, আমি পরে কাজ শেষ করে খাবো। পরে খাবা মানে? দেখো আমি সারাদিন অফিসে থাকি, আমি তোমাকে দেখি না যে তুমি খাও না না খাও, আমার সাথে বসছো, খাও কয়টা খাও আমার সাথে। বললাম তো আমি পরে খেয়ে নিব, তুমি খেয়ে নাও, তোমার তো কাজ আছে। আমার তো আর কাজ নেই, আমি পরে খেলেও চলবে, তুমি খাও। আচ্ছা আমি ইদানিং খেয়াল করতেছি তুমি আসলে আমার সাথে কেমন জানি ব্যবহার করতেছো, আগে তো এমন করতে না, এখন তুমি কেমন করতেছো? আচ্ছা দেখো আমি সারা দিন অফিসে থাকবো, আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি, ধরো। না না আমি এখন খাবো না, তুমি এরকম জোরাজোরি করছো কেন আমি বুঝলাম না। আমি তো বললাম তোমার যেহেতু কাজ আছে তুমি খেয়ে জলদি করে যাও অফিসে, আমি খাবো না এখন, পরে খেয়ে নিব। তুমি খাবা না? না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও, তুমি যাও আমার জন্য ইয়ে নিয়ে আসো তো, ওই যে ব্যাগটা রেডি করো, যাও। ঠিক আছে, তুমি কিন্তু খেয়ে নাও, আমি যেন এসে দেখি তোমার খাওয়া শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে যাও। কাজের মেয়েটা কি বললো, আমার এই খিচুড়িতে আমার স্ত্রী বিষ দিছে? না না বিষয়টা আমাকে জানতে হবে। সালমা, এই সালমা। জি স্যার। কি রে তুই আমার কি দেখাইছস? হ্যাঁ স্যার খিচুড়ি খাবেন না, ম্যাডাম খিচুড়িতে বিষ দিছে, মানে কি? হ স্যার আমি যা কইতাছি যা দেখাইছি সত্যি দেখাইছি, আমি নিজে চোখে দেখছি। এই বিয়াদব, কান দামে তুই মিথ্যে বলিস। হ্যাঁ তোর ম্যাডাম আমার খিচুড়ির মধ্যে বিষ দিবে মানে? তুই মিথ্যে কেন বলিস বল? আমি একটু মিথ্যা কথা কইতাছি না স্যার, আমি নিজের চোখকে দেখছি ম্যাডাম এই খিচুড়িতে বিষ দিতাছে। তুই কিন্তু তোর সীমা লঙ্ঘন করতাছস, তুই কিন্তু মিথ্যে কথা বলছস। তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, তোর ম্যাডাম এই কাজ করতে পারে না, তোর ম্যাডাম কেন আমার খিচুড়িতে বিষ দিবে? এই সত্যি করে বল, তুই আসলে কি কি বুঝাইতে চাইছস বল। আমি জানি স্যার যে ম্যাডাম আপনার অনেক ভালোবাসে, কিন্তু আমি নিজের চোখে দেখছি ম্যাডাম এই খিচুড়িতে বিষ দিছে। আজকেই হবে তোমার জীবনের শেষ খাওয়া, অনেক জ্বালিয়েছ আমাকে, অনেক চেষ্টা করেও তোমাকে আমি মারতে পারিনি, আজকে এই খিচুড়ি খেয়েই তুমি এই দুনিয়া থেকে চলে যাবে আর আমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে। যাই এখন গিয়ে খিচুড়িটা খাওয়াই। কি রে সালমা তুই এখানে কি করিস? আসলে ম্যাডাম আমি তো ঘর ঝাড়ু দিতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, ঘর ঝাড়ু দিয়ে শেষ করে বাকি কাজগুলো করে নে, যা। আচ্ছা ম্যাডাম। এই তোমার খাবার দিলাম টেবিলে, আসো খেতে আসো। কি হলো কই? আসতেছি। আয় হায় আমি এটা কি দেখলাম, ম্যাডাম সাহেবের খিচুড়িতে বিষ মিশাইতে আছে? না না সাহেব রে খিচুড়ি কিছুতেই খাইতে দেওয়া যাইব না, যেই করেই হোক আমারে কিছু একটা করতেই হইব, সাহেব রে খিচুড়ি আমি খাইতে দিব না, যাই। ও আচ্ছা তার মানে এই কাহিনী না? শোন তোর কথা যদি সত্য হয় তাহলে তো তুই বেঁচে গেলি, আর যদি মিথ্যা প্রমাণ হয় তোকে কিন্তু আমি মেরে ফেলবো, কিন্তু ও আমার খাবারের মধ্যে বিষ মিশাবে কেন আমি তো কিছুই বুঝতেছি না। স্যার আপনি যখন অফিসে চলে যান তখন ম্যাডাম একটা ফোলা লয়া বাসায় আসে, আপনাদের রুমে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। কি বলিস, আমি তো জানতাম না, সত্যি নাকি? হ স্যার আমি সত্যি কথাই কইতাছি, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি অফিস থেকে একটু জলদি চলে আসেন, তারপরে সব বুঝবেন। আচ্ছা শোন
তুই এখান থেকে চলে যা, তোর ম্যাডাম দেখলে অনেক সমস্যা হয়ে যাবে, যা। আচ্ছা স্যার। কি ব্যাপার, তুমি এখনো খাবারটা শেষ করনি? আমি না যাওয়ার সময় তোমাকে বললাম? আরে খাচ্ছি তো। আচ্ছা একটু বসো না, এখানে বসো। তুমি কোনো কথাই আমার শুনো না, তোমার অফিসে লেট হয়ে যাবে, আমি বললাম যে তুমি খেয়ে না। আমার অফিসে লেট হবে না, শুনো, বস আমাকে অনেক ভালোবাসে, আমার লেট হলো কোনো সমস্যা নেই। শুনো শুনো না, আমি তোমাকে যে কয়টা খাওয়াই দিই তুমি খাও, হ্যাঁ ধরো। না না আমি খাবো না, আমি তোমাকে বললাম না আমার ক্ষুধা নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোমার ক্ষুধা নেই? আচ্ছা তুমি কি সারাদিন কি বাইরের যে ফুডপান্ডা থেকে অর্ডার করে এটা সেটা খাও, তাই না? এত কথা কেন বলছো? আমি তো বললাম তুমি খেয়ে অফিসে যাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না দেখছি। এটাই আবার কে কল দিল? হ্যালো, হ্যাঁ বস জি, হ্যাঁ আমি এখনই বের হচ্ছি। কি বললেন? এক সপ্তাহের জন্য কক্সবাজার থাকতে হবে আমাকে? ও আচ্ছা বস, ঠিক আছে আমি এখনই আসতেছি। বস আমি তো খাচ্ছি, খেয়ে আসি। কি নিচে গাড়ি ফাটাই দিছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন খাবো না, আমি আসতেছি, আমি এখনই চলে আসতেছি। ওকে ওকে বস, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কি হলো? আরে বস কল করেছে, ইমার্জেন্সি আমাকে যেতে হবে এক সপ্তাহের জন্য, আমি এখন আর খেতে পারবো না। বস কল করেছে, ইমার্জেন্সি আমাকে যেতে হবে, আমি এখন আর খাবো না। তুমি অল্প করে খেয়ে যাও। কই কই জলদি করো, ব্যাগটা দাও। নাও শোনো, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যেও, হ্যাঁ, আর পৌঁছে একটা কল করো। হ। তোমার জন্য আমি কেন চিন্তা করবো, কাজের মেয়েটা আছে তো। শোনো, আমার যেহেতু এক সপ্তাহ আসতে লেট হবে, কাজের মেয়েটাকে তুমি ছুটি দিও না, হ্যাঁ, ওকে বাসায় রাখো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, আমাকে ঠকানো হচ্ছে তাই না? আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর এই কাহিনী হয় তাই না? শেষমেশ খাবারের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা। ঠিক আছে দেখা যাক। সালমা, এই সালমা একটু এদিকে আয় তো। জি ম্যাডাম। শুন, তুই আজকে বাসায় চলে যা, তোর এক সপ্তাহ কাজে আসা লাগবে না। কি কোন ম্যাডাম, আমি এক সপ্তাহ কাজ আসবো না, আর আমি চলে যাব, আমি তো এখনও রান্না বান্না করি নাই, আমার তো কোনো কাজ শেষ হয় নাই। তোকে কিছুই করতে হবে না, যা কাজ বাকি আছে সেগুলো আমি করে নিব, আর আগামী এক সপ্তাহ তোকে আসতে হবে না বাসায় কাজের জন্য, আমি কল করলে পরে আসিস, যা। কি কোন ম্যাডাম, আমি না এলে রান্না বান্না করবো কি, আর আপনারাই বা কি খাইবেন? তোকে তো এত কৈফিয়ত দিতে হবে না, তোর স্যার বাসায় নাই, এক সপ্তাহের জন্য ব্যবসার কাজে গেছে বাইরে, তোকে আসতে হবে না আমি বলছি না, যা তুই। আচ্ছা ম্যাডাম। হ্যালো। হ্যাঁ জান, বলো। জান তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় আসো। কি বলো, তোমার বাসায় আসবো? তোমার বাসায় তোমার হাজবেন্ড আছে না? আরে না, আমার হাজবেন্ড এক সপ্তাহের জন্য বাইরে গেছে কাজে, তুমি আসো পরে সব কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা জান। কিরে তুই কই যাস? আমি তো বাড়ি যেতেছি গা স্যার। বাড়ি যেতেছিস মানে? তোরে কে ছুটি দিছে? ম্যাডামই তো আমারে কইছে যে আপনি নাকি বাসায় নাই, আপনি নাকি কই গেছেন সাত দিনের লাইগা, এই লিগা আমারেও কইছে সাত দিনের লাইগা বাড়ি যেতাম গা। ও তার মানে বাসা থেকে তোরও বের করে দিছে, এক সপ্তাহের জন্য ছুটি দিছে তাই না? হ্যাঁ স্যার। এখন আমি পুরোপুরি ক্লিয়ার, আমার সাথে কী হতে যাচ্ছে আর বাসায় কাকে আনতেছে
সেটাই এখন দেখার বাকি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, যেহেতু তোকে ছুটি দিয়েছে তুই চলে যা, সময় মতো আমি তোকে ডাকবো। আচ্ছা যা, আমি এক কাজ করি, এখনই হয়তো তার বয়ফ্রেন্ডকে সে বাসায় ঢুকাবে, আমি একদিক দিয়ে লুকাই থাকি। আসছো তুমি? তুমি তো তাড়াতাড়ি কিভাবে আসলে? আরে তুমি যখন আমাকে ফোন দিছো না তখন তো আমি আশেপাশে ছিলাম, এই জন্য তাড়াতাড়ি চলে আসি। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে, আজকে আমরা খুব ভালো করে সময় কাটাতে পারবো দুজন। আচ্ছা তুমি যে বললে তোমার হাজবেন্ড বাইরে গেছে, তোমাকে আমি যে প্ল্যানটা দিয়েছিলাম সেটা কি সাকসেস করতে পারছো? আরে না, কী করি বলো তো, প্ল্যান তো কোনোভাবেই সাকসেস করতে পারছি না, একবার না একবার বাধা আসেই। আজকে ওকে খাবার খাওয়াতেই গেছিলাম বিষ মিশিয়ে, কিন্তু খাবার না খেয়েই ওর বস কল করেছে, ও চলে গিয়েছে। তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না, তোমাকে বললাম খিচুড়ির সাথে বিষটা মিশিয়ে ভালোভাবে ওকে খাওয়াবা, সেটাও করতে পারলেন। আচ্ছা বাদ দাও, যেভাবে হোক ওকে তো এই দুনিয়া থেকে সরাবই, নাহলে আমাদের রাস্তা কীভাবে ক্লিয়ার হবে বলো? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আর ও যেহেতু এক সপ্তাহ আসবে না, এই এক সপ্তাহ আমরা দুজন খুব ভালো করে সময় কাটাতে পারবো। হ্যাঁ এই এক সপ্তাহ আমি তোমাদের বাসায় তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, শোনো চল আমরা বেডরুমে যাই। আচ্ছা ঠিক আছে চলো। দাঁড়াও, তুমি বাসায়? হ আমি তো বাসায়, আমি অফিসে যাইনি। কোথায় যাচ্ছ? বেডরুমে, একান্তই সময় কাটানোর জন্য? হ যাবা তো, একটু ওয়েট করো, বেডরুমেই তো যাবা। তোমার সাথে আমার কিছু হিসাব কিতাব আছে, সেটা একটু শেষ করি, তারপরে তুমি বেডরুমে যাইও। শোনো আমি তোমাকে বলছি, আসলে আমার ফ্রেন্ড হয়। বিয়াদব, তোর ফ্রেন্ড হয়? তোর ফ্রেন্ড হয়? কেমন ফ্রেন্ড তোর? আসলে আমি তো বাসায় গেছিলাম, আর একটা কাজ ছিল, তাই ওকে কল করেছিলাম। চুপ কর, আর একটা বার যদি মিথ্যে কথা বলিস না তোকে তো একটা মেরেছি, মারতে মারতে তোদের দুজনকে এই বাসা থেকে বের করব। এই বল, কেন আমাকে এভাবে ঠকাইলি বল? তুই কি ভাবছিস আমি অফিসে গেছি? আরে না, আমি অফিসে যাইনি, আমি তোর এইসব কুকৃতি হাতে নাতে ধরার জন্যই আজকে এই প্ল্যানটা করেছি। কাজের মেয়ে আমাকে সকালবেলা সব কিছু বলেছে খুলে, তুমি যে আমারই খাবারের ভিতরে বিষ মিশাইছো, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাও তাই না? আমাকে দুনিয়া থেকে সরিয়ে তুমি এই তোমার নাগরকে বিয়ে করবা, সেই প্ল্যান তোমার সাকসেস হলো না, তুমি হেরে গেছো। এই বল, কেন এমনটা করছিস? আর তুই কী ভাবছস, আমার বস কল করেছে? আরে না, আমার একটা ফ্রেন্ড কল করেছিল, আমি বলেছি আমার বস কল করেছে, যদি এই কথা না বলে আমি বাসা থেকে বের হইতাম, সত্যি আমি সেই খিচুড়ি খেয়েই তখনই মারা যেতাম। তুই এটাই তো চাস, আমি মারা যাই আর তুই আমার সয় সম্পত্তি সব কিছু হাতিয়ে নিয়ে তুই তোর নাগরকে নিয়ে সুখে থাকবি, সেটা তোর কখনোই পূরণ হবে না। তুই চলে যা, এই নাগরকে বিয়ে করে তুই থাক, তুই আমার এই বাসায় আর থাকা লাগবে না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হও আমার বাসা থেকে। শোনো তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আসলে না বুঝে এমনটা করে ফেলেছি। ছেড়ে দে প্লিজ, তুমি আমাকে ক্ষমা করো। আমি বলছি আমার পা ছেড়ে দে, ছাড়। তোর এই নোংরা হাতে আমার শরীরে টাচ করবি না, কারণ তুই একটা নষ্ট মেয়ে, তোর মতো নষ্ট মেয়ে আমার শরীর স্পর্শ করতে পারে না। বের হয়ে যা, বের হয়ে যা তোর নাগরকে নিয়ে যা।